गोमती कोऑपरेटिव मिल्क प्रोड्यूसर्स यूनियन लिमिटेड तादेर नतून उत्पादन फ्लेवर मिल्क पार्लर उद्बोधन करलो। शुक्रवार इंद्रनगर स्थित पार्लर उद्बोधन करें राज्यर मुख्यमंत्री प्रोफेसर डॉ मानिक सहा। तत्संगे उपस्थित छिलेन पर्यटन और खाद्य दफ्तर मंत्री सुशांत चौधरी, मंत्री शुक्लाचरण नोआतिया, मेयर दीपक मजुमदार सह अन्यरा। बजारे अनेक दुग्धजात द्रव्य पावा जाए, तादेर मध्य प्रतियोगित एटा एकटा नया स्थान दखल करबे एमनटाई आशा करछे गोमती कोऑपरेटिव मिल्क प्रोड्यूसर्स यूनियन। আমাদের ত্রিপুরা বিশেষ করে উনার যে অ্যাক্টিস্ট পলিসি, সেই পলিসিতে আমরা সবচেয়ে বেশি লাভবান। আমাদের এখানে উনি হীরা মডেল দিয়েছেন, হীরা মডেলের অর্থ বাই দিস টাইম বারবার আমরা বলি ঠিকই, অনেকে বোধ হয় মুখস্থ হয়ে গেছে যে H4 ন্যাশনাল হাইওয়ে, ছটা ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে, তার প্রায় 60% কাজ কমপ্লিট হয়ে গেছে, বাকি 40%-এর কাজ চলছে, সেটাও সম্পূর্ণ হবে। এবং পরবর্তী সময়ে আরও চারটে ন্যাশনাল হাইওয়ে তারও অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রিন্সিপাল সেটাও হবে। এখন যখন আমরা বিভিন্ন জায়গায় ত্রিপুরার বিভিন্ন প্রান্তে যখন যাই, যেভাবে মানে রাস্তা দিয়ে যাই, নিজের এক এক সময় অভাব লাগে আমরা কোথায় আছি, এত সুন্দর রাস্তা মানে ভাবা যায় না। এবং তার জন্য একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর জন্য। আমাদের এখানে চারটে রূপওয়ে দেওয়ার যে ব্যবস্থা সেটাও উনি দিয়েছেন, স্যাংশন করেছেন, তারও মানে কাজকর্ম শুরু হচ্ছে। তাছাড়া ইন্টারনেট, আই ফর ইন্টারনেট, এই গোমতী ডায়েরির যে উৎপাদিত সামগ্রী পনির, ঘি, দই, আইসক্রিম দেওয়ার ব্যবস্থা করেছে। তো এগুলো তো কেউ কোনোদিন ভাবিনি, একমাত্র সম্ভব হয়েছে যে আমরা মানুষের জন্য কাজ করতে হবে, কিছু একটা করতে হবে। এবং কোনো জিনিস যেগুলো মানুষের সত্যিকারের অর্থেই কোনো কাজে লাগবে কেন আমরা করব না। এবং আমাদের ফুড ডিপার্টমেন্ট থেকে, আমাদের কোঅপারেটিভের ডিপার্টমেন্ট থেকে সবাই কাজ করছে এখানে। এবং আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের মানে সেবা করা। এবং আপনাদের ভোটের নিরিখে এবং সংখ্যাধিক্যের কারণে আমরা কিন্তু সরকার গঠন করেছি। তো সরকার গঠন করেছি তো আমাদেরও দায়িত্ব হবে যে আপনারা যে কারণে সরকার গঠন করিয়েছেন তো কেননা আপনাদের জন্য আমরা কিছু করি। এবং সেই দিশায় আমাদের পুরো ফুল টিম আপনাদের জন্য কাজ করছে। আমাদের বিভিন্ন যে পিএসইউ আছে সেগুলো তারও কাজ করছে। এবং আরেকটা বিষয় যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন, মে চৌকিদার হোক, চৌকিদার মতলব আমি ট্রান্সপারেন্সির মধ্যে আমি থাকতে চাই। আগে আমরা স্ক্যাম স্ক্যাম এগুলো দেখতাম, আমরা বারবার বলেছি কোনো জায়গার মধ্যে ওষুধ মানে অসাধুর যে বিষয় সেটা যেন কোনো অবস্থা না থাকে। ট্রান্সপারেন্সির বিশ্বাস যদি মানুষের থাকে, মানুষের যখন সরকারের উপর বিশ্বাস আসবে, আস্থা থাকবে, তখনই কিন্তু আগামী দিন এই সরকার আগামী দিন সামনের দিকে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে দেখেছেন, গত 22 তারিখ উনি যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন অযোধ্যাতে, মানে তাদের কাছে তার সুবিধা পৌঁছে দেওয়া, সেই কাজটাও করছেন। আমাদের বারবার বলছেন রাজনীতি করার জন্য কিন্তু রাজনীতি করতে হয় না, কারোর জল দেব কারোর বাড়িতে, সেখানে জল দেওয়ার মধ্যে কী রাজনীতি থাকবে? কারোর রাস্তা হবে, সেই রাস্তার উপর দিয়ে যদি ভালো রাস্তা হয় সেখানে কোন কোন দলের রাজনীতিবিদরা যাবে সেটা তো দেখা হয়নি, সাধারণ মানুষ যাবে সেই রাস্তা দিয়ে।